বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্পেশালি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিএমএল ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে টাকা উঠাবেন, মানে আপনার যে ক্রেডিট কার্ড আছে সেই ক্রেডিট কার্ড কিভাবে আপনি বুথের মাধ্যমে কিভাবে আপনারা টাকা উঠাবেন সেই বিষয়টি আজকে আপনাদের মাধ্যমে ক্লিয়ার করব। কারণ আমরা যখন আইল্যান্ডে আসি তখন অনেকে কি দেখি এদিকে সিরিয়ালে থাকেন, তারা বুঝতে পারে না মূলত যে কিভাবে এখানে টাকাটা উঠাইতে হয়। তো অনেকেই জানে না যারা নতুন কাজ করে। তো যাই হোক, যারা জানেন তারা তো জানলেনই, আর যারা জানেন আজকে ভিডিওটা শুধু তাদের জন্য। তো আশা করি ভালো থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। সর্বপ্রথম আপনার যে ক্রেডিট কার্ডটি সেই কার্ডটিকে আপনারা হাতে নিয়ে নেবেন। তো নেয়ার পরে আপনারা কিভাবে এটা প্রবেশ করাবেন, ঠিক এভাবে ধরবেন, ঠিক এভাবে রাখবেন বিষয়টা। তো রাখার পরে ঠিক এই যে ভিসা যে শিলটা আছে শিলটা অনুসারে আপনারা এটা প্রবেশ করাবেন। প্রবেশ করানোর পরে আপনাদের এখানে দেখাবো যে আপনারা কোন ভাষায় সিলেক্ট করবেন। তো আমি এখানে ইংলিশটা সিলেক্ট করছি। ইংলিশ সিলেক্ট করার পরে আপনারা দেখবেন এখানে একটা লেখা আছে পেস কারেক্ট টু ইটস, যাই হোক এটা কোনো বিষয় না। তো আপনারা এখানে আপনার যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা দিবেন, এখানে পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে একটি ওয়ালেট চলে আসবে। এখানে যে ম্যানুয়ালটি আছে ম্যানুয়ালের মধ্যে আপনি সর্বপ্রথম ফার্স্ট অপশনে চলে যাবেন। ফার্স্ট অপশনে যাওয়ার পরে আপনি সিলেক্ট করবেন মূলত যে আপনি এখান থেকে কত টাকা নিতে চাচ্ছেন। এখানে রুফি আকৃতি দেখাচ্ছে, তো আমি এখন 500 টাকা উঠাই আপনাদেরকে দেখাবো। আমি 500 টাকা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সেভিং অ্যাকাউন্ট আর একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। আপনাকে জানতে হবে আপনার যে ক্রেডিট কার্ডটি সেই কার্ডটি মূলত সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট। ওকে, তো আমারটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে প্রসিকিউট এটাতে ক্লিক করবেন, আপনাকে অপেক্ষা করতে বলবে। এখানে লিখে আছে টেক ইউর কার্ড উইথ ইউ। ওকে, আপনার কার্ডটি টাকা পাওয়ার পরে হাতে নেওয়ার জন্য এখানে বলা আছে স্পেশালি। এই যে দেখেন এখানে চলে আসছে টাকা, আমি 500 টাকা উঠাইছি। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন, যদি না বুঝতে পারেন এই বিষয়টা তাহলে অবশ্যই কমেন্টস বক্সের মাধ্যমে জানাবেন কোনো সমস্যা থাকলে। এই যে আপনার কার্ডটি নেওয়ার জন্য আপনাকে বলা হয়েছে, এখান থেকে আপনারা কার্ডটি নিয়ে নেবেন, যেভাবে ঢুকেছিলেন ঠিক একইভাবে আপনার ব্যয় করে নেবেন। তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পারছেন, মোস্ট ইম্পর্টেন্টলি ভালো থাকবেন।